শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার 11তম অধ্যায়ে ভাষা আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত হব। মূলত এটি একটি গল্পের মতো করেই আমরা এখন আলোচনা করতে পারি, কারণ আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে বিশদভাবে বর্ণিত আছে আমাদের অনেক ক্ষেত্রে এটা বোধগম্য হতে অনেক কষ্ট হয়, অসুবিধা হয়। তো সেক্ষেত্রে এটাকে আরও সহজসাধ্যভাবে যদি আমরা মূলত ঘটনাটা বুঝতে চাই, আমি ঠিক সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান আলাদা আলাদা দেশ, একটা সময় ছিল 1947-এর আগে এটি ভারতীয় উপমহাদেশ, তখন সমস্ত দেশগুলো একসঙ্গে ছিল এবং সেটি ব্রিটিশ শাসনাধীন ছিল, অর্থাৎ ইংরেজরা আমাদের দেশকে শাসন করত। তো 1947 সালে ইংরেজ শাসনের যখন অবসান ঘটে তখন এই উপমহাদেশের দুইটি রাজনৈতিক দল, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ, তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একমত হতে না পারার কারণে 1940 সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে নিজেদের জন্য পৃথক ভূখণ্ড দাবি করে। তারই পরিপ্রেক্ষিতে যেটি ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত, তো সেই তত্ত্বের উপরে ভিত্তি করে ভারত এবং পাকিস্তান দুইটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। বর্তমান বাংলাদেশ আমাদের দুর্ভাগ্য শুধুমাত্র ধর্মীয় কারণে আমরা প্রায় 1000 মাইলের ব্যবধান থাকা সত্ত্বেও আমরা চলে যাই পাকিস্তান অংশের সাথে, অর্থাৎ আমাদের শাসন করার ক্ষমতা লাভ করে বর্তমান পাকিস্তান, তৎকালীন পশ্চিম পাকিস্তান, এবং আমাদের বাংলা প্রদেশের নাম হয় পূর্ব পাকিস্তান। প্রথম থেকেই ব্রিটিশ শাসনাধীনে যখন আমরা ছিলাম, আমরা আমাদের বিভিন্ন সুবিধা অসুবিধা, নিজেদের আরও বেশি উন্নতি উন্নয়নের জন্য ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া পেশ করে আসছিলাম, সেটা অনেকাংশে অপূরণ থাকা সত্ত্বেও আমরা যখন পাকিস্তান নামক রাষ্ট্রের সাথে সংযুক্ত হই তখন আমরা আশাবাদ রেখেছিলাম যে আমরা হয়তো এতদিন যে উপেক্ষা, যে বৈষম্যের শিকার ছিলাম, সে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু হিতে বিপরীত হলো, দেখা গেল যে প্রথমেই পাকিস্তান আমাদের যে ভাষা সেই ভাষার উপরেই তাদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে, অর্থাৎ তারা ঘোষণা দেয় যে পাকিস্তান একটা রাষ্ট্র এবং এর ভাষাও হবে একটি, অর্থাৎ সমগ্র পাকিস্তানের ভাষা হবে উর্দু। যে দাবি আমাদের বাঙালি সংস্কৃতি প্রায় 2500 বছরের পুরনো, এই অঞ্চলে বসবাসরত মানুষেরা বাংলা এবং বাংলা সংস্কৃতির সাথেই তাদের জীবনযাপন করে আসছে, তাদের সংস্কৃতিকে লালন করে আসছে, সুতরাং সেটা ছিল আমাদের উপরে চাপিয়ে দেওয়া একটি সিদ্ধান্ত, যার কারণে আমরা ঐক্যবদ্ধ হই এবং একসময় সেটি জাতীয়তাবাদী চেতনা লাভ করে, অর্থাৎ সমগ্র বাঙালিরা একত্র হয়ে তারা বাংলা ভাষার দাবিকে উত্থাপন করে। অবশেষে পাকিস্তান সরকার সেটিকে সেটিতে বাধা সৃষ্টি করে এবং রাষ্ট্রভাষা যাতে বাংলা না হয় সেই কারণেই এই আন্দোলনকে স্তিমিত করার জন্যে তারা আন্দোলনরত শিক্ষার্থীর উপরে নির্যাতন এবং দমন নিপীড়ন চালায়, যার ফলশ্রুতিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ আরও অনেক ভাষা সৈনিকের জীবনদান করেন। আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি তারিখে কৃতজ্ঞতার সাথে এবং শ্রদ্ধা অবনত চিত্তে তাদেরকে স্মরণ করি, তাদের আত্মার এবং গৃহের মাগফিরাত কামনা করি। পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যারা তাদের ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। আমরা আজকে এই শোকের দিনটাকে উৎসবে রূপান্তর করতে পেরেছি, কারণ ইউনেস্কো 1999 সালে এবং 2000 সালের মাঝামাঝি সময় এটাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দান করেন, যার কারণে যে পাকিস্তানের সাথে ভাষা নিয়ে আমাদের দ্বন্দ্ব হয়েছিল আজকে সেই পাকিস্তানও আমাদের সেই 21শে ফেব্রুয়ারি তারিখটাকেই
মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে। যাই হোক, তো মূলত 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই মুক্তিযুদ্ধের বীজ 1952 সালের ভাষা আন্দোলনের মধ্যেই নিহিত ছিল। 52 সালে বাঙালি তাদের অধিকার আদায়ে একত্র হতে পেরেছিল বিধায় এবং তাদের মধ্যে সেই জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল বিধায় তারা 71 সালে বুঝতে পেরেছিল নিজেদের অধিকার আদায়ের জন্যে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই, আর সেই কারণেই 71 সালে তারা পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং অসম যুদ্ধে আত্মমনোবলে বলিয়ান হয়ে আমরা জয়লাভ করি। পৃথিবীর মানচিত্রে সৃষ্টি হয় একটি নতুন মানচিত্র এবং একটি নতুন জাতীয় পতাকা। যাই হোক, তারপরেও আমরা 21 ফেব্রুয়ারির পরে 52 সালের পরে পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে যে পদক্ষেপগুলো ছিল তার মধ্যে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের ছয় দফা ভিত্তিতে 1969-এর গণঅভ্যুত্থান, 70 সালের নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি ক্ষেত্রে বাঙালিকে অনুপ্রেরণা যুগিয়েছে 1952 সালের ভাষা আন্দোলন, যে আন্দোলনে পাকিস্তান সরকার বাধ্য হয়ে 1956 সালেই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয় এবং আজকে আমরা আমাদের এই বাংলা ভাষায় আমাদের সকল কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের নিজস্ব সংস্কৃতিকে লালন করছি। ধন্যবাদ সকল শিক্ষার্থীকে। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানব। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা।